গুড আফটারনুন ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভার রালিয়া। আজকে একটা রেসিপি নিয়ে এসে গেছি, খুবই সিম্পল রেসিপি। রেসিপিটা কি তোমরা দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাটা দেখো। আজকের রেসিপি হলো, এখানে কাঁচা কলা ডুমো ডুমো করে কেটে নিয়েছি, এই যে এভাবে কেটে নিয়েছি। আলু একটু বয়েল করে নিয়েছি, চিংড়ি মাছ পোস্ত, তার মানে কাঁচা কলা আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত, কাঁচা কলা চিংড়ির পোস্ত, অপশনাল তো আলু। যাই হোক, কালো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে গেছে। কলাগুলো আমি আগে দিয়ে দিলাম, আলু তো বয়েল করা আছে। আলুটা দিয়ে দিয়েছি, ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি চিংড়ি মাছটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি, পোস্ত বাটার মধ্যে হলুদ দিয়ে দিয়েছি, আর একটু চিনির দানা দিয়ে দিয়েছি। জল দিয়ে দিলাম, সর্ষের তেলটা দিয়ে দিলাম। আরেকটা কথা, আমি পোস্তর মধ্যে কি কি দিয়েছিলাম সেটা বলা হয়নি। পোস্তর মধ্যে দিয়েছি 4 কোয়া রসুন আর 5টা কাঁচা লঙ্কা বেটে, কারণ এই পোস্তর মধ্যে একটু রসুন দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়, ভালো লাগে খেতে। আর আমি আজকের পোস্তটা কিন্তু একদম মিহি করে সেই চন্দনের মতো বাটা ওরম করিনি, একটু সামান্য দানা দানা রেখেছি, তাতে জিনিসটা ভালো লাগে দেখতে। আজকে একদম এইভাবে বেটে করেছি, শিলে বেটে নিয়েছি শিলনোড়ায়, কিন্তু সেটা আমি দেখাইনি আমি শিলনোড়ায়, কারণ অল্প পোস্ত মিক্সিতে খুব অসুবিধা হয়, ওই জন্য আজকে আমি শিলে বেটে নিয়েছি পোস্তটা। যদিও মিথ্যা কথা বলবো না, আমি করিনি, আমার হেল্পিং হ্যান্ড করেছে। চিংড়ি পোস্ত কেমন লাগলো তোমাদের? অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো। আমার চ্যানেলে রান্না দেখতে হলে আমি একটু সাবস্ক্রাইব করে নিও, তাহলে সব রান্না দেখতে পারবে। আর আমার ফেসবুক পেজটাও ফলো করো, আমার রান্না দেখবে সম্পূর্ণ ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত। ভুলভ্রান্তি যাই হোক কমেন্টে জানাবে, যদি মনে করো কাউকে শেয়ার করবে শেয়ার করে দিও। সবাইকে ভালোবাসা জানাচ্ছি, আরও ভালো ভালো রান্না তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা আমার পাশে থেকো, নতুন কোনো রেসিপি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। আজকের মতো সবাইকে টাটা, বাই বাই, দীপাবলির শুভেচ্ছা আবার জানিয়ে দিলাম। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, সাবধানে চলাফেরা করো। টাটা, বাই বাই।